আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় আমি রওশন মুস্তফা শাওন। আজ বৃহস্পতিবার 10ই আষাঢ় 1406 সাল, 9ই রবিউল আউয়াল 1420 হিজড়ি ও 24শে জুন 1999। অনুষ্ঠান ঢাকা ও চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র সহ সকল সম্প্রচার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে। 20 মিনিটে উজ্জ্বল উজ্জ্বল, গ্রন্থনা মাহবুব আহমেদ। 3টা 50 মিনিটে কার্টুন বার্নি অ্যান্ড ফ্রেন্ডস। 4টা 20 মিনিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রযোজিত অনুষ্ঠান। বিকেল 5টায় জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা, প্রযোজনা এস এম শামীম। 6টায় ধর্ম ও জীবন, গ্রন্থনা উপস্থাপনা মাওলানা নুরুল ইসলাম ফারুকি, প্রযোজনা এস এম শামীম। 6টা 40 মিনিটে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান। 7টা 10 মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলো কাকলি, উপস্থাপনা মিজানুর রহমান সজল, প্রযোজনা মোহাম্মদ সারোয়ার। 7টা 30 মিনিটে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান সন্ধ্যা মালতি, প্রযোজনা মোহাম্মদ ফারুক ভূঁইয়া। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক পল্টন ময়দানে আয়োজিত বর্তমান গণতান্ত্রিক সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সুবর্ণ স্বাক্ষর। আজকের পর্ব শান্তির অন্বেষা, রচনা আবু আল সাইদ, প্রযোজনা মাহবুবুল আলম। প্রচারিত হবে রাত 9টা 30 মিনিটে। রাত 10টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ঢাকা আন্তর্জাতিক সি ফুড মেলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনা রিজাউল করিম সিদ্দিক, প্রযোজনা মোহাম্মদ শামসুল হুদা। 10টা 50 মিনিটে ড্রামা সিরিজ।